আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি মূলত একটি তামিল অ্যাকশন ড্রামা ফিল্ম। মুভিটির নাম 16th August 1947। মুভিটির IMDb রেটিং 6.8/10। সো হাই ভিউয়ার্স, আমি অনিমেষ। ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটি অসম ভিডিওতে আপনাদের স্বাগতম। ইংরেজরা প্রায় 200 বছর ধরে ভারতে রাজত্ব করেছে। ভারতীয়দের কঠিন সংগ্রাম এবং বিভিন্ন আন্দোলনের পর ইংরেজরা অবশেষে ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারত ছাড়ার আগে তারা বেআইনিভাবে বিভিন্ন জায়গা থেকে প্রচুর সম্পত্তি লুট করে। এর মধ্যে সিঙ্গার গ্রামের কার্পাসের ক্ষেত ছিল। সিঙ্গার গ্রামটি বাইরের সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল, তাই স্বাধীনতার কোনো খবর তাদের কাছে পৌঁছত না। এই গ্রামে শাসন চালাতেন জেনারেল রবার্ট। সে এতটাই নিষ্ঠুর যে অধিক লাভের জন্য শ্রমিকদের 10 ঘন্টার জায়গায় 16 ঘন্টা করে কাজ করাত। কেউ জলখাবারের জন্য থামতে পারত না, কারণ থামলেই তাদেরকে খেতে হতো চাবুকের বাড়ি। এক গ্রামবাসী এই অত্যাচারের বিরোধিতা করায় তাকে এক সূচালো দণ্ডের ওপর গেঁথে দেওয়া হয়। এইভাবেই 4 দিন ধরে সে যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে প্রাণত্যাগ করে। এই নির্মম দৃশ্য দেখার পর আর কারোরই প্রতিবাদ করার সাহস হয়ে ওঠেনি। রবার্টের এই অত্যাচার এক ধাপ ওপরে নিয়ে যায় তার ছেলে জাস্টিন। তার যৌন কামনার শিকার হতো ও গ্রামের সমস্ত মেয়ে। সিন চেঞ্জ হয়। তারিখটা 11 আগস্ট 1947। সবাই দ্রুতগতিতেই তাদের কাজ করছে। এর মধ্যেই একজন গরম জল বওয়ার সময় কলসি ভেঙে তার গায়ে গরম জল পড়ে যায়, ফলে তার সমস্ত শরীর পুড়ে যায়। তাই সে কিছুক্ষণের জন্য বিশ্রাম চায়, কিন্তু অত্যাচারী রবার্ট তাকে ওই অবস্থাতেও চাবুকের আঘাত করতে থাকে। তখন সে ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে আবার কাজে লেগে পড়ে। 16 ঘন্টা কঠোর পরিশ্রম করার পর সকল গ্রামবাসী যখন নিজেদের সুখ দুঃখের কথা বলতে থাকে, তখন এক মহিলা কাঁদতে কাঁদতে এসে গ্রামবাসীদের জানায় তার স্বামী তার একমাত্র মেয়েকে মেরে ফেলতে চাইছে। সবাই দৌড়ে গিয়ে দেখে মহিলাটির স্বামী তার মেয়েকে একটি গর্তে শুইয়ে তাকে মাটি চাপা দিচ্ছে। গ্রামবাসীরা তৎক্ষণাৎ ওই মেয়েটিকে গর্ত থেকে তুলে বাঁচিয়ে নেয়। তখন লোকটি কাঁদতে কাঁদতে বলে, কতদিন এই মেয়েকে আমি ছেলে সাজিয়ে কাজে পাঠাবো, একবার জাস্টিন জানতে পারলে ওর সর্বনাশ করে দেবে। তখন এক বুড়িমা বলে, সবাই বলছে এবছরই ভারত স্বাধীন হবে, তুই চিন্তা করিস না, কালিমা অবশ্যই ওর রক্ষা করবে। নেক্সট দিনে আমরা দেখি ঠাকুর তার মেয়ের শ্রাদ্ধ শান্তি করছে। এই ঠাকুর হলো খুব স্বার্থপর মানুষ। রবার্টের অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সমস্ত যুবতী মেয়েদের জাস্টিনের কাছে জোর করে নিয়ে যায়। এমনকি জাস্টিনের খারাপ নজর যাতে তার মেয়ের ওপরে না পড়ে, তাই 10 বছর আগেই সে নিজের হাতে নিজের মেয়ের হত্যা করেছে, আর প্রতি বছর সে তার মৃত্যুবার্ষিকী পালন করে। ঠাকুর যখন তাদের কুলদেবীর সামনে তার মেয়ের আত্মার শান্তি কামনা করে পুজো করছিল, তখন সেখানে জাস্টিন আসে এবং কুলদেবীর মূর্তি দেখে সে মুগ্ধ হয়ে যায়। সে মূর্তিটিকে নোংরা মনোভাব নিয়ে স্পর্শ করে এবং জোর করেই মূর্তিটিকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে পরম নামক একটি ছেলে লুকিয়ে লুকিয়ে ঠাকুরের বাড়ির চালে ওঠে এবং 2টি টালি সরিয়ে ভেতরে দেখতে থাকে। আমরা ভেতরে একটি মেয়েকে দেখি। মেয়েটির নাম দীপালি, আর এই দীপালি হল ঠাকুরের মেয়ে। আসলে 10 বছর আগে ঠাকুর তার মেয়েকে হত্যা করেনি, সে শুধুমাত্রই একটি ভুয়ো খবর ছড়িয়েছে যে তার মেয়ে মারা গেছে, আর সে এই সবকিছুই করেছে জাস্টিনের হাত থেকে নিজের মেয়ে দীপালিকে বাঁচানোর জন্য। তাই সে 10 বছর ধরে দীপালিকে ওই রুমে বন্দি করে রেখেছে। দীপালির বেঁচে থাকার খবর কেবলমাত্র পরম এবং তার বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। দীপালি ও পরম দুজনেই খুব ভালো বন্ধু, তাই পরম মাঝে মধ্যেই দীপালির সাথে দেখা করতে আসে। অন্যদিকে আমরা দেখি একটি গার্ড হঠাৎ করেই সেই মেয়েটিকে চাবুক মারছে, যাকে তার বাবা ছেলে সাজিয়ে কাজে পাঠাত। চাবুকের আঘাতে তার পিঠ চিরে খুব যন্ত্রণা হতে থাকে, কিন্তু মুখ থেকে যাতে কোনো আওয়াজ না বের হয় তাই সে তার হাতটিকে কামড়ে ধরে। জাস্টিনের এই মেয়েটিকে দেখে সন্দেহ হয়, তাই সে মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে। চাবুকের আঘাত সহ্য করে নিলেও জাস্টিনের ওই নোংরা স্পর্শ মেয়েটি সহ্য করতে পারে না এবং জোরে মা বলে চেঁচিয়ে ওঠে। তখন জাস্টিনের আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলে মেয়ে। সাথে সাথেই জাস্টিন নিজের হাওয়াস মেটানোর জন্য ওই মেয়েটিকে তার মহলে নিয়ে যায়। মেয়েটির বাবা মা এতে বাধা দিতে গেলে রবার্ট তাদের গুলি করে মেরে ফেলে। এরপর জাস্টিন ওই মেয়েটিকে মহলে নিয়ে গিয়ে তার শারীরিক চাহিদা পূরণ করে। রাতে গ্রামবাসীরা মেয়েটির বাবা মার মৃতদেহ কবর দিতে থাকে। সেই সময় একজন বলে, কাল যদি এর বাবা মা একে মেরে দিত তাহলে এখন ওরা দুজন বেঁচে থাকতো, এখন ও মা বাবা হারালো, সাথে ওর জীবনটাও নষ্ট হয়ে গেল। এই সব কিছুর জন্যই সবাই ঠাকুরকেই দায়ী করে, কারণ সে এই ঘটনার কোনো প্রতিবাদই করে না। উপরন্তু তার ছেলে ওই মেয়েটিকে জোর করে জাস্টিনের বাড়িতে দিয়ে আসে। এই সময় এক ব্যক্তি বলে, যদি ঠাকুরের মেয়ে বেঁচে থাকতো তাহলে আমি নিজে তাকে জাস্টিনের কাছে দিয়ে আসতাম। এই কথা শুনে পরম অনেক রেগে যায়, কারণ সে মনে মনে দীপালিকে অনেক ভালোবাসে। এরপর গ্রামবাসীর সাথে তার বিবাদ লেগে যায়। সবাই তাকে তার মায়ের নাম দিয়ে অপমান করতে থাকে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পরমের বন্ধু তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি পরমের মা তাকে নিয়ে ছুটে পালাচ্ছে, কারণ এক ইংরেজ তার সর্বনাশ করবে বলে তাকে তাড়া করছে।
সে কোনো রকমে একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু গ্রামবাসীদের মধ্যেই একজন দেখিয়ে দেয় সে কোথায় লুকিয়েছে। নিজের সম্মান বাঁচাতে পরমের মা সেখানেই আত্মহত্যা করে। মায়ের মৃত্যুর পর পরম খেতে না পেয়ে যন্ত্রণায় কাঁদতে থাকে। এই সময় দীপালি তার চোখের জল মুছে দেয় এবং তার খাওয়ারের ব্যবস্থাও করে দেয়। পরম দীপালির মধ্যে তার মৃত মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছিল। কিন্তু পরের দিন সকালেই পরম জানতে পারে দীপালি রাতেই মারা গেছে। এসব শুনে সে খুব কান্না করতে থাকে। দীপালির মা তার কান্না সহ্য করতে না পেরে তাকে সত্যিটা বলে যে দীপালি মারা যায়নি, ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্যই তার মিথ্যে মৃত্যুর গল্প সাজানো হয়েছে। এটা শোনার পর পরম তার জীবন ফিরে পায়। এরপর সিন 14 আগস্ট সকালে শিফট হয়। ঠাকুর রবার্ট সাহেবের একটি চিঠি নিয়ে গ্রামের একজনকে ইংরেজদের সেন্ট্রাল অফিসে যেতে বলে। পরম লক্ষ্য করে ওই ব্যক্তির চিঠির সাথে একটি সোনা ভর্তি থলি লুকিয়ে নিয়ে যাচ্ছে। পরম তাকে জোর করলে সে জানায় যে ঠাকুরের এই থলি পাশের গ্রামের জমিদারের বাড়িতে পাঠানো হচ্ছে ভেট হিসাবে, কারণ কিছুদিনের মধ্যেই জমিদারের ছেলের সাথে ঠাকুরের মেয়ের বিয়ে হবে। পরম বুঝতে পারে এখনই যদি সে দীপালিকে তার মনের কথা না বলে তাহলে সারা জীবনের জন্যই সে দীপালিকে হারিয়ে ফেলবে। তাই সে তৎক্ষণাৎ দীপালির কাছে যায়। দীপালি খুব খুশি ছিল, কারণ 10 বছর পর ওই চার দেওয়ালের মধ্য থেকে সে মুক্তি পেতে চলেছে। জমিদারের ছেলের সাথে বিয়ে হলে সে বাইরের পৃথিবী দেখতে পারবে এবং বিভিন্ন জায়গায় ঘুরবে ও অন্যান্য মানুষদের সাথে কথাও বলতে পারবে। দীপালির এমন খুশি দেখে পরম তার মনের কথা বলার সাহস পায় না। রাতে জাস্টিন হঠাৎ করেই ঠাকুরের বাড়িতে আসে। ঠাকুর দীপালিকে একটি বাক্সের মধ্যে লুকিয়ে দেয়। জাস্টিন ঠাকুরের বাড়িতে এসে সেই কুলদেবীর মূর্তিটা খুঁজতে থাকে, কারণ সেটিকে কেউ তার রুম থেকে সরিয়ে নিয়েছে। জাস্টিন সারা বাড়ি খুঁজতে খুঁজতে অবশেষে সেই বক্সের কাছে আসে যেখানে দীপালি লুকিয়ে আছে। জাস্টিন বাক্সটি খুলতেই যাবে তখন ঠাকুরের ছেলে বলে, মূর্তিটি আমি সরিয়েছি। এই বলে সে মূর্তিটি জাস্টিনের হাতে দিয়ে দেয়। মূর্তিটি হাতে পেলেও বাক্সটি নিয়ে জাস্টিনের সন্দেহ বাড়তে থাকে। তাই সে ঠাকুরের কোনো কথাই না শুনে ওই বাক্সটি খুলে এবং সেখানে সে দীপালিকে দেখতে পায়। ঠাকুরের সমস্ত চালাকি এক মুহূর্তে জাস্টিনের সামনে এসে পড়ে। জাস্টিন ঠাকুরকে বলে নেক্সট ডে তার মেয়েকে প্রাসাদে পাঠিয়ে দিতে। নিজের পরিবারের সম্মান বাঁচাতে ঠাকুর ঠিক করে সে তার মেয়েকে মেরে ফেলবে। তাই তারা দীপালিকে জীবন্ত অবস্থায় একটি গর্তের মধ্যে রেখে ওপর দিয়ে মাটি চাপা দিয়ে দেয়, যাতে দীপালি দম আটকে মারা যায় এবং তারপরে ওই লাশটি বের করে আত্মহত্যা বলে চালিয়ে দেবে। কিন্তু আমরা দেখি পরম আগে থেকেই ওই গর্ত পর্যন্ত একটি সুড়ঙ্গ খুলে রেখেছে এবং সে সেখান থেকেই দীপালিকে বের করে আনে। সিন এরপর ওই ব্যক্তির কাছে যায় যাকে ইংরেজ অফিসে পাঠানো হয়েছিল। সে সেখানে গিয়ে দেখে ইংরেজরা গাড়িতে চেপে চলে যাচ্ছে। সমস্ত ভারতীয়রাই খুশিতে আত্মহারা। তারা সবাই ভারতের পতাকা ওড়াচ্ছে, কারণ রাত পোহালেই ভারত স্বাধীন হয়ে যাবে। এত বড় একটি খুশির খবর শুনে সে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তৎক্ষণাৎ খবরটি গ্রামবাসীদের দেওয়ার জন্য ফিরে আসতে থাকে। এদিকে কিছুক্ষণ পর ঠাকুর তার মেয়ের মৃতদেহ বের করতে গিয়ে দেখে সেখানে কেউ নেই, ফলে তারা অনেক চিন্তায় পড়ে যায়। অন্যদিকে পরম মনে করে জাস্টিন দীপালিকে সব জায়গায় খুঁজলেও নিজের বাড়িতে কখনোই খুঁজবে না, তাই সে দীপালিকে জাস্টিনের বাড়ির একটি আলমারিতে লুকিয়ে দেয়। এরপর রবার্টের কাছে খবর আসে আর কিছুক্ষণের মধ্যেই ভারতবাসী স্বাধীন হয়ে যাবে, মানে তাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তবে রবার্ট এখনই সবাইকে এই খবরটা জানাতে চাচ্ছিল না, কিন্তু পরমের বন্ধু সব কথা শুনে নেয়। সে যাতে এই কথা অন্য কোনো গ্রামবাসীকে জানাতে না পারে তাই রবার্ট তার জিভ কেটে নেয়। ওদিকে জাস্টিন বিশ্রাম নেওয়ার জন্য তার রুমে যায়। আলমারির দরজা আলগা দেখে তার সন্দেহ হয় এবং সে আলমারি খুলতেই দীপালিকে দেখতে পায়। দীপালিকে দেখে জাস্টিনের যৌনতার লালসা আরও বেড়ে যায় এবং সে দীপালির শিলতাহারির চেষ্টা করে। দীপালি নিজেকে বাঁচানোর জন্য জাস্টিনকে আঘাত করলেও জাস্টিন তার পা দিয়ে দীপালির গলা চেপে তাকে মারার চেষ্টা করে। হঠাৎ তখনই সেখানে পরম চলে আসে এবং তলোয়ার দিয়ে জাস্টিনের পা কেটে দেয়। একেই বলে ভালোবাসার শক্তি। এতদিন যে এত অত্যাচার সহ্য করেও ইংরেজদের দাসত্ব করত, আজ তার ভালোবাসার মানুষের অপমান সে সহ্য করতে পারেনি, তাই সে জাস্টিনকে সেখানেই হত্যা করে। অন্য সিনে দেখি রাত 12টা পেরিয়ে গেছে, অর্থাৎ তখন তারিখ 15 আগস্ট 1947। ভারতীয়রা ইংরেজদের পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এবং স্বাধীনতার এই শুভক্ষণে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। যেহেতু ইংরেজরা ভারত ছাড়বে তাই রবার্টকে অতি সত্বর হেড অফিসে ডেকে পাঠানো হয়। তাই রবার্ট হেড অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে পরম দীপালিকে পাশের গ্রামের জমিদারের বাড়িতে দিয়ে আসবে ঠিক করে, কিন্তু দীপালি যেতে রাজি হয় না, কারণ যেখানে তার বাবাই তাকে মারতে চায় তাহলে এক অচেনা ব্যক্তির ওপর সে কিভাবে ভরসা করবে। তাছাড়া সে পরমকে ছেড়ে যেতে পারবে না, কারণ সে পরমকে ভালোবেসে ফেলেছে। কিন্তু পরম জানে দীপালি এখানে থাকা মানে তার বিপদ বাড়বে, তাই সে দীপালিকে বলে সে তাকে ভালোবাসে না এবং তাকে বিয়েও করতে পারবে না। এই সময় গ্রামবাসীরা সেখানে চলে আসে এবং তাদের দেখে ফেলে, কিন্তু গ্রামবাসীরা জানত না যে সে ঠাকুরের মেয়ে। তখন পরম দীপালির মিথ্যে পরিচয় দিয়ে বলে ও পাশের গ্রামের মেয়ে,
এক ইংরেজের তাড়ায় এখানে পালিয়ে এসেছে। তখন সমস্ত গ্রামবাসী সিদ্ধান্ত নেয় যে মেয়েটি তাদের সাথেই থাকবে। পরের দিন সকালে পরমের বন্ধু সবাইকে ইঙ্গিতের মাধ্যমে বোঝাতে চেষ্টা করে যে তারা স্বাধীন, কিন্তু সে যেহেতু কথা বলতে পারছে না তাই কেউ তার কথাও বুঝতে পারছে না। অন্যদিকে পরম জাস্টিনের লাশ জঙ্গলে পোড়াতে নিয়ে যায়, কিন্তু এক ব্যক্তি তা দেখে সমস্ত গ্রামবাসীকে ডাকতে যায়। এই ফাঁকে পরম সেখান থেকে পালিয়ে যায়। সবাই এটাই ভেবে ভয় পেতে থাকে যখন রবার্ট এই ঘটনা জানবে তখন তো সে সবাইকেই মেরে ফেলবে। ওদিকে রবার্টের কাছে খবর যায় যে জাস্টিনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। রবার্ট বুঝতে পারে যে জাস্টিন কোনো বিপদে আছে, তাই সে হেড অফিস থেকে অনেক সৈন্য নিয়ে গ্রামে আসতে থাকে, আর গ্রামের সবাই পরমকে পাগলের মতো খুঁজতে থাকে। রবার্ট গ্রামে এসে জাস্টিনের লাশ দেখে রীতিমতো পাগল হয়ে যায়। সে তার সমস্ত সৈন্য নিয়ে পুরো গ্রামবাসীদের ঘিরে ফেলে। তখন পরম দীপালিকে নিয়ে সেখানে আসে এবং সে স্বীকার করে যে সেই জাস্টিনকে হত্যা করেছে। রবার্ট তখন পরমকে বন্দি করে এবং তার চোখের সামনেই দীপালিকে মারার আদেশ দেয়। এত সব দেখার পর সমস্ত গ্রামবাসী বুঝতে পারে এভাবে ভয় পেয়ে জীবনে বেঁচে থাকা যায় না, তাই তারা একে একে বলতে থাকে জাস্টিনকে পরম নয় আমরা মেরেছি, এবং রবার্টের সামনে জাস্টিনের নামে তাদের রাগ উগরে দেয়। গ্রামবাসীদের এমন কথা শুনে রবার্ট অনেক রেগে যায় এবং এক বৃদ্ধকে সেখানেই মেরে ফেলে। এরপর ঠাকুর রবার্টের বিরোধিতা করলে সে ঠাকুরকেও গুলি করে মেরে ফেলে। রবার্ট যখন সৈন্যদের পরমের উপর গুলি চালাতে বলে তখন কেউ ফায়ার করে না। রবার্ট পেছনে ঘুরলে দেখে সমস্ত গ্রামবাসী সৈন্যদের গলায় ধারালো অস্ত্র ধরে রেখেছে। এরপর রবার্ট এবং পরমের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়। পরম রবার্টকে মারতে মারতে একসময় তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধরে এবং সমস্ত গ্রামবাসীদের বলে, আমি যখন রবার্টকে মারব তখন তোমরা বাকি সৈন্যদের মেরে ফেলবে, আমরা আর স্বাধীন হবার ভিক্ষা চাইব না, আমরা স্বাধীনতা ছিনিয়ে নেব। তখন রবার্ট সবাইকে বলে তারা স্বাধীনতা পেয়ে গেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। সবাই ভাবে সে নিজের প্রাণ বাঁচানোর জন্যই এই কথা বলছে। তখন সেখানে পরমের সেই বন্ধু অঙ্গভঙ্গি করে বোঝাতে থাকে তারা এখন স্বাধীন। এইবার সমস্ত গ্রামবাসী তার অঙ্গভঙ্গি বুঝতে পারে এবং বুঝতে পারে তারা সত্যি স্বাধীন। এরপর তারা খুশির কান্নায় ফেটে পড়ে। 200 বছর পর স্বাধীনতা পাওয়ার অনুভূতি কখনোই ব্যক্ত করা সম্ভব নয়, কিন্তু তারা রবার্টকে ছাড়ে না। রবার্টকে মেরে তাকে পার্সেল করে ইংরেজদের হেড অফিসে পাঠিয়ে দেয়। সবশেষে ভারতের জাতীয় পতাকা বাতাসে উড়তে উড়তে গোটা বিশ্বকে জানান দেয়, আজ থেকে আমরা স্বাধীন। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।